এই ভিডিওতে আলোচনা করব টাইপোগ্রাফি আসলে কি সেটা নিয়ে। টাইপোগ্রাফি হচ্ছে একটা আর্ট যেটা দ্বারা টাইপ সেট করা হয়, অর্গানাইজ করা হয় এবং অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন টেকনিক ফলো করে, কিংবা কোনো টাইপকে এডিট করে বা ডিজাইন করা হয়, এটাই হচ্ছে আসলে টাইপোগ্রাফি। আমাদের চারপাশের সকল জায়গায়, রাস্তাঘাটের সাইন বলুন, বিলবোর্ড বলুন, অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো জায়গায়, টিভি মিডিয়া হোক কিংবা ইন্টারনেটে হোক, আমরা ইন্টারনেটের যত জায়গায় ঘুরি সকল জায়গায় কিন্তু টাইপোগ্রাফি রয়েছে। কল্পনা করুন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট কোনো রকম টাইপোগ্রাফি ছাড়া, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা কি। কিন্তু যখন টাইপোগ্রাফি আসলো তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম এটা আসলে কি মিনিং করছে, এটা আসলে কোন ব্র্যান্ড। তার মানে টাইপোগ্রাফির আলাদা একটা ভয়েস রয়েছে, যে ভয়েস দ্বারা সে একটা ভাষা প্রকাশ করে বা তার মেসেজটা থ্রো করে। সেই টাইপ ছাড়া আসলে কিন্তু টাইপোগ্রাফি হয়ে যাবে একদম সাইলেন্ট। টাইপোগ্রাফি একটা স্টোরি বলার চেষ্টা করে, তার আলাদা একটা আর্ট রয়েছে, ভাষা রয়েছে, মিনিং রয়েছে, যার মাধ্যমে সে স্টোরি বলে উইদাউট এনি ওয়ার্ড। কোনো ওয়ার্ড না থাকলেও আমরা তার ভিজুয়াল ডিজাইন দেখেও তার একটা আলাদা ভাষা খুঁজে পাই, একটা গল্প খুঁজে পাই। এখন আগে আপনাকে বুঝতে হবে টাইপোগ্রাফির আবার তিনটা ভাগ রয়েছে। আমাদের গ্রাফিক ডিজাইনারের জন্য যে টাইপোগ্রাফি, সেগুলো আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এসব টুলসে ইউজ করে থাকি, ওই টাইপোগ্রাফি সম্পর্কে আমরা মেইনলি জানবো। কিন্তু এর বাইরেও রয়েছে ক্যালিগ্রাফি এবং লেটারিং। ক্যালিগ্রাফি হচ্ছে প্রাচীন যুগে মানুষ কালি দিয়ে আর্টিস্টিক ওয়েতে লেখালেখি করত, এইভাবে করে লেখালেখি করত তারা প্রাচীন যুগে, একটা আর্টিস্টিক লুক তৈরি করার জন্য। এটা হচ্ছে ক্যালিগ্রাফি। আর একটা হচ্ছে লেটারিং। লেটারিং যেগুলো হেডস্টোন ইন্ডিভিজুয়ালি লেটার ডিজাইন করা হয়। নর্মালি আপনার ক্যালিগ্রাফি এবং লেটারিং সম্পর্কে গ্রাফিক ডিজাইনার হিসেবে না ভাবলেও চলবে, আপনি যদি আলাদা টাইপোগ্রাফি মাস্টার হন, টাইপ ডিজাইনার হন, তখন আপনার লাগতে পারে। কিন্তু গ্রাফিক ডিজাইনারদের জন্য আপনাকে জানতে হবে আমরা যে টুলসগুলোতে ইউজ করি সেইগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে হয়, সেইগুলোতে কীভাবে আপনার টাইপের মাধ্যমে মিনিং তৈরি করা যায়, একটা স্টোরি বলা যায়, যাতে করে আমরা ভিউয়ার্সকে আমাদের মেসেজটা থ্রো করতে পারি। তার মানে টাইপোগ্রাফি হচ্ছে একটা আর্ট যার মাধ্যমে আমরা অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে মিনিং তৈরি করি, একটা মেসেজ তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে গ্রাফিক ডিজাইন, UI/UX, ফ্রিল্যান্সিং নিয়ে অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে। সো সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সিফাস্ট দিয়ে রাখুন, যাতে করে আমার নতুন কোনো কন্টেন্ট আসলে আপনি যেন মিস না করেন, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দুটোরই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং।